কর্নেল গুলজার বাংলাদেশের ভয়ঙ্কর ও সৎ আর্মি অফিসার। শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদ ১৯৬৪ সালের ২১শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। কৃতিত্বপূর্ণ শিক্ষা জীবন শেষে ১৯৮৩ সালের ২৩শে ডিসেম্বর ইনফেন্টরি রেজিমেন্টে কমিশন লাভ করেন। কর্নেল গুলজার উদ্দিন আহমেদ কর্মজীবনে সেনাবাহিনী, বিডিআর ও র্যাবের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি কম্বোডিয়ার জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সহায়তা মিশনে সামরিক পর্যবেক্ষক এবং সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। ২০০৪ সালের ২৬শে মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠিত হলে কর্নেল গুলজার উদ্দিন আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে র্যাব ৩ বিভাগের কমান্ডিং অফিসার পদে নিযুক্ত করা হয়। ২০০৫ যখন র্যাবের ইন্টেলিজেন্স উইং গঠিত হয় তখন তাকে ইন্টেলিজেন্স উইং এর চিফের দায়িত্ব দেওয়া হয়। ২০০৫ ছিল বাংলাদেশের সেই কলঙ্কময় অধ্যায় যখন জঙ্গিদের দৌরাত্মে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। বাংলাদেশ যখন হুমকির সম্মুখীন, ঠিক সেই মুহূর্তে জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দিতে আবির্ভাব হয় কর্নেল গুলজারের। ২০০৫ সালের সেই ১৭ই আগস্ট সারা দেশে প্রকাশ্যে সেই জঙ্গিদের বোমা হামলার ঘটনা ঘটলে তার নেতৃত্বে পাল্টা গ্রেপ্তার অভিযান শুরু হয়। তার হাতে ধরা পড়ে শেখ আব্দুর রহমান সিদ্দিকুল ইসলাম, বাংলা ভাই আতাউর রহমান শানি, হাফিজ মাহমুদ, সালাউদ্দিন সহ শীর্ষপ্রায় জঙ্গি নেতা। তার পরিচালিত অপারেশন সূর্যদিগল বাড়ি আজও সারা বিশ্বের ফোর্সগুলোর কাছে এক অনুকরণীয় অপারেশন। ২০০৭ এর শুরুর দিকে তাকে র্যাব হতে বিডিআরে বদলি করা হয়। বিডিআরেও সফলভাবে দায়িত্ব পালনের পর তাকে আবারও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। ২০০৮ এর নভেম্বরের দিকে তার নেতৃত্বে প্রচুর পরিমাণে জেএম বিআর গ্রেনেড, বিস্ফোরক, নাইট্রিক অ্যাসিড, অন্যান্য অস্ত্রসহ জঙ্গিরা ধরা পড়ে। জঙ্গিবাদের বিরুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য জনগণের মাঝে তিনি জাতীয় বীর হিসেবে সুপরিচিত হন। জঙ্গিবাদ দমনে তার যোগ্যতা প্রমাণের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালের ৩রা ফেব্রুয়ারি তাকে র্যাব থেকে পুনরায় বিডিআরে বদলি করা হয়। ১২ই ফেব্রুয়ারি সিলেটের বিডিআর সেক্টর কমান্ডার হিসেবে যোগ দেন। এরপর তিনি ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলসের সকল সেক্টর কমান্ডারদের বার্ষিক সমাবেশে যোগদানকালে রাইফেলস বিদ্রোহে নিহত হন। বিদ্রোহের অনেকদিন পর তার লাশ পাওয়া যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যারা ডিফেন্স হেল্প একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যান। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।